আপনার রিসিভিং বা কন্ট্রোলিং এটার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বলটা কোথা থেকে আসছে এটার লাইনে যেতে হবে। সো বলটা এই লাইনে থাকলে আমার লাইনের পিছনে দাঁড়াতে হবে, এবং তখনই ডিসাইড করতে হবে যে বল আমি শরীরের কোন অংশ দিয়ে কন্ট্রোল করব, সেটা উপরে হতে পারে, নিচে হতে পারে। সো নর্মালি নিচ দিয়ে যদি আসে আমি আবার পুরো এই লং সারফেসটা ইউজ করতে হবে পায়ে, কারণ এটা দিয়ে আমি অনেকে সময় রিসিভ করতে পারবো, বাট তখন আমার পায়ের এই অংশটা ছোট, বল এদিক ওদিক চলে যাওয়ার একটা সুযোগ থাকবে। সো আমার এই সারফেসটা বেটার কন্ট্রোল করার ক্ষেত্রে, এবং যখন বলটা আসবে মোমেন্ট অফ ইম্প্যাক্ট তখন বলটার গতি অনুযায়ী আমার একটু যাকে বলে কুশন করা, আমাকে একটু অ্যাবজর্ব করতে হবে এটার গতিটা, দেন এটা আমার খুব সহজে পার্ট থেকে কন্ট্রোল হবে সামনে। বাট সবচেয়ে জরুরি হচ্ছে যে আপনি কন্ট্রোলটা কোথায় করছেন, ফার্স্ট টাচটা কোন দিকে রাখছেন। সেটা হচ্ছে যে আমার যদি এদিকে প্লেয়ার থাকে তো আমার ন্যাচারালি ডান দিকে প্লেয়ার থাকলে আমি কন্ট্রোলটা করব বাঁ দিকে, এদিকে প্লেয়ার থাকলে কন্ট্রোলটা করব অ্যাওয়ে ফ্রম দ্য অপোনেন্ট প্লেয়ার। এটা হচ্ছে খুব জরুরি। তবে কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে আপনার কনসেন্ট্রেশন, কারণ আপনার যদি একদম মনোযোগ না থাকে যে বলটা শেষ মুহূর্তে যদি আপনি মনোযোগটা সরিয়ে নেন তাহলে বল কন্ট্রোল হবে না ভালো। এবং এরিয়াল রিসিভিংয়ের ক্ষেত্রে মেইন হচ্ছে যে আমরা সবসময় বাচ্চাদের যেটা বলি, অনেকে রিসিভিং দেখান যে উপরে আসলে বল চেস্টে নিয়ে উপরেই রাখার জন্য, বাট এখনকার ফুটবলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে বলটা আসার পর বলটা নিচের দিকে নামানো। সো যখন বলটা আসবে আমার বডি তখন এই করলে নিচে নামতেছে, কারণ হচ্ছে যে আমাদের অলওয়েজ নেক্সট মুভটা রাখতে হবে গ্রাউন্ডে, উপরে রাখলে আমার পার্টনার বা আমার টিমমেটের জন্য এটা আবার কন্ট্রোল করে নামাতে হবে, আবার ওয়েস্ট অফ টাইম। সো এখনকার কন্ট্রোলিংগুলি মেইনলি হচ্ছে বল যত তাড়াতাড়ি নিচে খেলা যায়। হ্যাঁ, আমি যখন থাই দিয়েও কন্ট্রোল করব তখন আমার কাজ হবে বলটা যত তাড়াতাড়ি উইথড্র করলে নিচে নেমে যাওয়ার, যাতে আমি নেক্সট মুভমেন্ট করতে পারি।